প্রায় 3 দশক ধরে ইউসিএলের কয়লা সহ অন্যান্য সম্পত্তি রক্ষার দায়িত্ব পালন করছেন বেসরকারি নিরাপত্তা কর্মীরা। 891 জন নিরাপত্তা রক্ষী রয়েছেন ইউসিএলের বিভিন্ন এলাকা। অভিযোগ, বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সরিয়ে দিয়ে ইউসিএল কর্তৃপক্ষ নিজস্ব নিরাপত্তা রক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গত 1 এপ্রিল থেকে বেসরকারি নিরাপত্তা কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনের পরে তাদের আবার নিয়োগ করা হয়। তাদের জানিয়ে দেওয়া হয় 45 দিনের জন্য তাদের নিয়োগ করা হয়েছে। 14 মে সেই সময়সীমা শেষ হয়েছে। 15 তারিখ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কাজে পুনর্নিয়োগের দাবিতে ছাঁটাই হওয়া কর্মীরা তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে দেখা করেন। এদিন বিধায়ক ছাঁটাই হওয়া কর্মীদের জানান রূপরেখা তৈরি করে আন্দোলন করতে হবে। এদিন নিরাপত্তা রক্ষীরা পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বিধায়ক কার্যালয়ে বিধায়কের সাথেও দেখা করেন। আমাদের লোককে আমরা বেতন দিতে পারছি না। আমি বললাম যে ওসব আপনার হেডেক, ওসব আমাদের ব্যাপার নয়। আমরা আপনার কাছে কি পাচ্ছি, এখানে যারা আছে তারা সব লোকাল ছিল, তো এই লোকাল ছেলেরা কি পেয়েছি ইসিএল এর কাছে? আগে একটা সিস্টেম ছিল, প্রতি বছর লোকাল ভ্যাকেন্সি বেরোতো, তাতে কিছু কিছু লোকাল ছেলে জেনারেল মজদুর হোক বা যেখানেই হোক ইসিএল এর চাকরি পেত। এই সরকার আসার পর তো সেটা উঠে গেছে। আমরা কি পাচ্ছি? এই গ্রামে গ্রামে জলের অভাব, রাস্তা ধসে যাচ্ছে, যেখানে সেখানে মাটি ফুড়ে আগুন বেরোচ্ছে, অমানবিক অবস্থা। দীর্ঘ 40 বছর ধরে, হ্যাঁ কেউ 25 বছর, কেউ 22 বছর, কেউ 30 বছর এই সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি কাজ করছে ইসিএল এর। এরা কখন যে ইসিএল এর লোক হয়েছে ওরা নিজেরাই জানে না। এবং এমপ্লয়ার কি বলে ওটাকে, প্রিন্সিপাল এমপ্লয়ার হিসেবে ইসিএল কখনোই এদিকে অগ্রাহ্য করতে পারেন না। হ্যাঁ, এবং ইসিএল যদি মনে করে আমাদেরকে ধস ধুলো, হ্যাঁ জল কমে যাবে, আমরা কষ্টে থাকব, আর ইসিএল এখান থেকে সিএমডি স্যার প্রফিট করে ঘর যাবেন, হ্যাঁ কিন্তু আমরা এখানে আমাদের ছেলেদের কাজ না দিলে আমরা 1 ইঞ্চি ছাড়বো। লাগাতার আন্দোলনের কথা ভাবছেন? হ্যাঁ, দেখা যাক, সিএমডি স্যারকে যাবো হাত জোড় করে, গলায় গামছা নিয়ে এই ছেলেগুলোর জন্য, তারপরে কি করা যাবে দেখা যাবে। আমাদের পেটের দায়ে যে লড়াই আমাদের চলছে, ইসিএল যে দীর্ঘদিন প্রত্যেক মাসের পর মাস, 2 মাস হওয়ার পর আবার একটা করে এইরকম একটা ডিসিশন নিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের একটাই সাহারা, সেটা হচ্ছে নরেন্দা। আজকে বিধায়ক আমাদের একমাত্র, গোটা ইসিএল একমাত্র নরেন চক্রবর্তী, যে উনি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, উনি আমাদেরকে সাহস দিয়েছেন, উনি আমাদেরকে ভরসা দিয়েছেন যে এই লড়াইটা আমরা লড়ব। ওনার আশীর্বাদ থাকবে, ওনার উনি আগে বাড়বেন, আমাদের মাথা ওনার সঙ্গে থাকবে যেখানে যাবে। একদম বিধায়কের উপরে ভরসা আছে, আর আমি বিশ্বাস রাখি যে আমাদের কাজ আবার যেমন ছিল তেমনই ফিরবে। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারী, আনন্দ বার্তা।